আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। গ্রাফিক্স কার্ড সহ যদি একটি পিসি বিল্ড করতে চান, বাজেট যদি আপনার 50,000 টাকার আশেপাশে হয়ে থাকে, তবে আজকের পিসি বিল্ড আপনার জন্য খুবই স্পেশাল। ভিডিওটি করার উদ্দেশ্য, বাজেট যদি আপনার 50 বা এর আশেপাশে হয়ে থাকে, আপনি ভিডিওটি দেখে নতুন পিসি বিল্ডের ক্ষেত্রে আইডিয়া নিতে পারেন। আশা করছি ভিডিওটিতে অনেক ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করব, আপনারা আমার সঙ্গেই থাকবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আজকের যে কনফিগারেশনটি আমি সাজিয়েছি সেখানে প্রসেসর রেখেছি রাইজেন 5 5500 প্রসেসর। এই প্রসেসরটির সাথে কোনো প্রকার গ্রাফিক্স বিল্ট ইন নেই। আমরা 5600G 4600G 5700G যে প্রসেসরগুলো দেখেছি সে প্রসেসরের সাথে গ্রাফিক্স ইনক্লুড থাকে, বাট এই প্রসেসরের সাথে কোনো প্রকার গ্রাফিক্স ইনক্লুড নেই। বাট এই প্রসেসরের সাথে আপনি 19MB ক্যাশ মেমোরি পেয়ে যাবেন। আর গ্রাফিক্স রিলেটেড কাজের জন্য বাজেটের মধ্যে কিন্তু প্রসেসরটি অনেক ভালো। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, সাথে একটি স্টক কুলার আপনারা পেয়ে যাবেন, সেই কারণে এক্সট্রা কুলার কেনার কোনো প্রয়োজন নেই। ভিউয়ার্স, এই কনফিগারেশনে এই প্রসেসরটির সাথে অল্প বাজেটের মধ্যে যে মাদারবোর্ডটি আমার কাছে ভালো মনে হয়েছে সেটি হলো MSI ব্র্যান্ডের একটি মাদারবোর্ড, এটি এবং অফিসিয়াল মাদারবোর্ড B450AMA Pro Max। এই মাদারবোর্ডটিতে আপনি চাইলে কিন্তু 5600G বা 5700G বা 5600 প্রসেসরও লাগাতে পারবেন, কারণ 5500 এর আপার ভার্সন হলো 5600, দুইটাই কিন্তু গ্রাফিক্স ছাড়া প্রসেসর। সো আপনি যদি মনে করেন খানিকটা বাজেট আপনি এই PCতে বাড়াবেন, সেক্ষেত্রে 5500 রিপ্লেস করে আপনি 5600 নিতে পারেন। আর সেটিও কিন্তু এই মাদারবোর্ডে বা একই সেট আপে সাপোর্ট করবে। এই মাদারবোর্ডে আপনি 2টি RAM চালাতে পারবেন, 8x2 করে 2টি RAM বা 16x2 করে 2টি RAM, 64GB পর্যন্ত RAM কিন্তু এই মাদারবোর্ডে আপনি লাগাইতে পারবেন। এখানে 5000G এবং 5000 সিরিজের সকল প্রসেসর কিন্তু এই মাদারবোর্ডে সাপোর্ট করবে। RAM 4133 MHz পর্যন্ত ওভারক্লক করতে পারবেন। অফিসিয়াল মাদারবোর্ড 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। সো রাইজেনের জন্য বর্তমানে এই মাদারবোর্ডটি খুবই জনপ্রিয় হয়ে গিয়েছে, কারণ বাজেটটি কিন্তু 8000 টাকার কম এই মাদারবোর্ড। বাট আমি এখানে RAM 8GB রাখতে পারতাম বাজেটটি কমানোর জন্য, বাট তা করি নাই। আমার 16GB RAM অবশ্যই লাগবে, কারণ এই PCদের টার্গেট হলো যারা বিল্ড করবে এই PCগুলো তারা অবশ্যই গ্রাফিক্স রিলেটেড কাজ করবে, আর গ্রাফিক্স রিলেটেড কাজ করতে গেলে কিন্তু 8GB RAM অনেক কম হয়ে যায়। বাট 16GB RAM ইউজ করলে বর্তমানে গ্রাফিক্স রিলেটেড কাজ যেমন করা যায়, কেউ ডিজিটাল মার্কেটিং করলে গুগল ক্রোম খুব ভালো মতো ইউজ করতে পারে। আপনারা অনেকেই জানেন গুগল ক্রোমে কিন্তু অনেক বেশি RAM খরচ হয়ে যায়। সো 16GB RAM যখন আপনি ইউজ করবেন তখন একই সাথে ফটোশপের কাজও করতে পারবেন, ইলাস্ট্রেটরের কাজও করতে পারবেন, আবার যদি মনে করেন যে আপনার ভিডিও এডিটিং প্রয়োজন সেটিও কিন্তু একই সাথে করতে পারবেন। সো মাল্টিটাস্কিং এর কাজের জন্য কিন্তু 16GB RAM অপরিহার্য। ভিউয়ার্স, কিংসম্যান ব্র্যান্ডের 2টি RAM রাখা হয়েছে এবং 2টি কিন্তু সিলভার কালারের হিটসিং সহকারে RAM। প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে এবং ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা এই RAM এ পেয়ে যাবেন। NVMe রাখা হয়েছে কিংসম্যান ব্র্যান্ডের 256GB। আমরা কিংসম্যান ব্র্যান্ডের 2টি মডেল পেয়েছি, একটি হলো KM600 আর একটি হলো KM600 Ultra। KM600 আল্ট্রাতে স্পিড একটু বেশি পাবেন। KM600 ছিল হলো 2500x1800 রিডরাইট স্পিড, আর KM600 আল্ট্রা এখানে 3300x3000 রিডরাইট স্পিড পাবেন এবং 5 বছরের কিন্তু রিপ্লেসমেন্ট ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। দারুণ একটি NVMe, স্পিডও অনেক ভালো। সো অল্প বাজেটের মধ্যে এই NVMe-টিও কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, সেই কারণে আমি এই বিল্ডে রেখেছি। আপনি চাইলে কিন্তু আপনার নতুন কোনো বিল্ড যেটি আপনি করতে চাচ্ছেন সেখানে ওইটি রাখতে পারেন, কারণ মাদারবোর্ডে যদি NVMe স্লট থাকে তাহলে আপনি NVMe লাগাতে পারবেন যে কোনো প্রসেসরের সাথে। ভিউয়ার্স, যেহেতু প্রসেসরের সাথে আমার গ্রাফিক্স নেই, সো আমাকে অবশ্যই গ্রাফিক্স কার্ড লাগাতে হবে। আর 50,000 টাকায় বাজেট, সে বাজেটের মধ্যে হোল বিল্ড আমাকে কমপ্লিট করতে হবে, সেই কারণে আমি যে গ্রাফিক্স কার্ডটি রেখেছি সেটি OCPC ব্র্যান্ডের RX550 4GB একটি গ্রাফিক্স কার্ড রেখেছি, যার বাজেটটি অ্যারাউন্ড 8500 টাকার মতো। সো 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ গ্রাফিক্সের কাজের জন্য এর চেয়ে কম বাজেটের কোনো গ্রাফিক্স কার্ড আমার
আমার কাছে ছিল না। আর এই ওসিপিসি ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ডটির পারফরমেন্সও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। সো এই বাজেটের মধ্যে এই গ্রাফিক্স কার্ডটি আমার কাছে বেস্ট মনে হয়েছিল, সেই কারণে কিন্তু কনফিগারেশনে এই গ্রাফিক্স কার্ডটি রাখা হয়েছে ওসিপিসি ব্র্যান্ডের। 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। যেহেতু গ্রাফিক্স কার্ড এখানে রাখা হয়েছে, পাওয়ার সাপ্লাই অবশ্যই একটু হাই কোয়ালিটির রাখতে হবে। 1200 টাকার পাওয়ার সাপ্লাইগুলো একটু ঝামেলা করতে পারে, সেই কারণে কিন্তু এখানে পিসি পাওয়ারের 700 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে। যে ক্যাসিংটি আপনারা দেখছেন, এই ক্যাসিংটি দারুণ একটি ক্যাসিং, মিস্ট্রি বক্সের বর্তমানে যে কয়েকটি ক্যাসিং অ্যাকোরিয়ামের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ক্যাসিং মিস্ট্রি বক্সে, যার বর্তমান প্রাইস 3400 টাকা। 5টি RGB ফ্যান আছে ক্যাসিংটিতে, চাইলে আরও 2টি নিচের দিকে ফ্যান আপনি লাগাতে পারবেন। ভিউয়ার্স, এই ক্যাসিংটি কিন্তু ভেন্টিলেশন ব্যবস্থা অত্যন্ত চমৎকার অল্প বাজেটের মধ্যে। RGB কিবোর্ড মাউস রাখা হয়েছে আইমাইস ব্র্যান্ডের AN300, যে কিবোর্ড মাউসটির প্রাইস 1100 টাকা। এবং পিসি পাওয়ারের জনপ্রিয় একটি মনিটর রাখা হয়েছে, পিসি পাওয়ারের PCM22ZW100Hz IPS প্যানেল এই মনিটরটি রাখা হয়েছে, যার প্রাইস কিন্তু অ্যারাউন্ড 9000 টাকার আশেপাশে। টোটাল বিল্ড কমপ্লিট করা হয়েছে 50,000 টাকা। সো 50,000 টাকা বাজেট হলেই কিন্তু এই বিল্ডটি আপনারা পেয়ে যাবেন আমাদের সেলটেকে। সেলটেক অবস্থিত নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, ICT ভবন, Level 7, 7034-7248-40। অনলাইনে নিতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 01759546431। 2040 টাকা অ্যাডভান্স করলেই কিন্তু ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন। ভিডিওটি আর দীর্ঘ করলাম না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।